প্রিয়শ্রুতি, আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রমথ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি কিছু মোটিভেশনাল কথা বলবো। আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো, ঘুমানোর সময় ফোনটা তোমার কোথায় থাকে? তো মূলত আমি বলতে চাচ্ছি যে, আমরা যখন ঘুমাতে চাই তখন আমরা ফোনটা কোথায় রাখি, হাতের কাছে, বালিশের নিচে, না অন্য কোথায়? দেখেন যে বর্তমান জীবনে মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। আমাদের কাছে প্রিয়জনের তুলনায় অধিক প্রিয়জন হয়ে উঠেছে এই মোবাইল ফোন। কারণ প্রিয়জনকে আমরা কিছুটা সময়ের জন্য হাতছাড়া করতে পারি বা চাই, কিন্তু এই মোবাইল ফোনকে আমরা কিছুতেই হাতছাড়া করতে চাই না। হয় ছেলেদের প্যান্টের পকেটে এই মোবাইল ফোন থাকবে, না হলে মেয়েদের জন্য তার ব্যাগে এই মোবাইল ফোনটা রাখতে হবে। তার মানে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অথচ এই মোবাইল ফোনটাকে আমাদের খুবই পজিটিভ ভাবে ব্যবহার করা উচিত। শুধু মোবাইল ফোন না, যে কোনো প্রযুক্তিকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে পজিটিভ ভাবে ব্যবহার করা উচিত, যাতে এর নেতিবাচক প্রভাব যেন আমাদের জীবনের উপর না পড়ে। আমরা যেন এই প্রযুক্তিকে কন্ট্রোল করতে পারি, এই প্রযুক্তি যেন আমাদেরকে কন্ট্রোল না করে। কি হবে? প্রযুক্তির অপব্যবহার করলে এই প্রযুক্তি একদিন আমাদেরকে অপব্যবহার করবে। যেমন কি হয় যে, এক সময় সময় নষ্ট করেছি, আজকে সময় আমাকে নষ্ট করে। আমি আবারও বলছি যে, ব্যাপারটি এমন হবে যে, এক সময় সময় নষ্ট করেছি আর আজকে সময় আমাদেরকে নষ্ট করবে। নিচে কিছু প্রশ্ন করেছিলাম আমার এক শিক্ষার্থীকে, এই প্রশ্নগুলো আপনাদের বা তোমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। একটু চিন্তা ভাবনা করবা, তারপরে তুমি ভেবে দেখবা মোবাইল ফোনটা কোথায় রাখবে, ঘুমানোর সময় মাথার কাছে, বালিশের নিচে, না অন্য কোথাও। আমি প্রশ্ন করেছিলাম, তুমি যখন ঘুমাতে যাও তোমার মোবাইল ফোনটা কোথায় থাকে? উত্তর দিয়েছিল, কেন, মাথার কাছে, হাতের কাছে, বিছানায়, বালিশের নিচে। আমি বলেছিলাম, কেন তোমার হাতের কাছে থাকে, বালিশের নিচে থাকে? সে বলেছিল যে, ইমার্জেন্সি কল আসতে পারে, মাঝে মাঝে আমি সময় দেখি, এই দুটা কাজের জন্য আমি মোবাইল ফোনটা হাতের কাছে রাখি। তারপরে জিজ্ঞেস করেছিলাম যে, আজ পর্যন্ত কোনো সময় ইমার্জেন্সি কল এসেছিল? বলেছিলাম যে, তোমার আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন কেউ কল করেছিল? তখন বলেছিল, না। তো বললাম, মনে করে দেখো তো কখনো এসেছিল। বললো যে, না আমার তো মনে নেই কবে এসেছিল, হয়তো বা কখনো এসেছিল। তো বললাম, ধরলাম দু একটি কল এসেছিল। বললাম যে, ধরো তো সেখানে কি কারো জীবন বিপন্ন হয়েছিল, মানে জন্মমৃত্যু কোনো ব্যাপার ছিল? তো বললো যে, না, জন্মমৃত্যু কোনো ব্যাপার ছিল না, কেউ কোনো বিপদেও পড়েনি। তো বললাম, তুমি কি মনে করো যে গভীর রাতে ফোন আসলে ওই ফোনটি গুরুত্বপূর্ণ হওয়ার কোনো দরকার, মানে গুরুত্বপূর্ণ হতে পারে বা গুরুত্বপূর্ণ কল আসবে? সে তখন ভেবে বলেছিল যে, না, গুরুত্বপূর্ণ কল আসার চান্স খুব কম। তাহলে কেমন ধরনের কল আসে? বললাম তো, বললো যে, এলোমেলো, আজে বাজে কল আসে। বললাম যে, ফোনটা তোমার হাতের কাছে থাকার কারণে তুমি কি অপ্রয়োজনীয় কাউকে কল দিয়েছো বা অপ্রয়োজনীয় কল ধরেছো? তো সে বলেছিল, জি স্যার। বললাম যে, তুমি কি ফোনটা কোনো কারণ ছাড়া এটাকে ব্যবহার করে সময় অপচয় করেছো? উত্তরে বলেছিল, জি স্যার। বললাম, তোমার বিছানায় ফোনটা থাকার কারণে তুমি কি ইউটিউব দেখেছো বা ফেসবুকিং করেছো? তখনও সে উত্তরে বলেছিল, জি স্যার। বললাম, তুমি তাহলে হাতের কাছে মোবাইল ফোনটা রাখার কারণে তোমার প্রয়োজনীয় কাজ তুমি তেমন করো নাই, কিন্তু অপ্রয়োজনীয় কাজগুলো তুমি বেশি করে করেছো। উপরে আমি এরকম 10টি প্রশ্ন করেছিলাম সেই শিক্ষার্থীকে, 10টি প্রশ্নের কিন্তু তেমন কোনো ভালো অ্যান্সার দিতে পারেনি। আমি জানি তোমাদের জীবনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, কোনো যুক্তিপূর্ণ অ্যান্সার, এই আমার কথাগুলোর অ্যান্সার তোমরা দিতে হলো পারবা না। যদি কেউ দ্বিমত করতে পারো উপরের উত্তরগুলোর সাথে, তাহলে আমি ধরে নিতে পারি যে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর যদি দ্বিমত না থাকে, তাহলে তুমি হলো আমজনতার পর্যায়ে আছো। যদি আমজনতাই থাকো, তুমি যদি সাধারণ কোনো ব্যক্তি হয়েই থাকো, তবে তোমার কাছে 2 থেকে 3টি মোবাইল ফোন কেন?
আবারও বলছি, তুমি যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার কাছে 2টি বা 3টি মোবাইল ফোন কেন? আবার তোমার কাছে 5টি থেকে 10টি হলো সিম কেন? আর রাতের বেলা তোমার কাছে হলো ফোন থাকে, হাতের কাছে বালিশের নিচে ফোন থাকে, এই ফোনটা থাকবেই কেন? বিছানায় যাওয়া তোমার উদ্দেশ্য কি? নিশ্চয়ই ঘুমানোর জন্য। যদি ঘুমানোর জন্যই যাও, তাহলে তুমি বিছানায় গিয়ে ঘুমাবা, অন্য কাজ করবো না। বিছানায় আমাদের যাওয়ার লক্ষ্য থাকে ঘুমানো, ফেসবুকিং করা বা ইউটিউব দেখা নয়। যদি ফেসবুকিং করতেই হয়, যদি ইউটিউব করতেই হয়, এই কাজগুলো তোমার যদি উদ্দেশ্য থাকে, আমি খারাপ বলছি না, ফেসবুকিং করা, ইউটিউবিং করা, এগুলো খারাপ কিছু বলছি না, এগুলো অবশ্যই ভালো। কিন্তু তোমার কি উদ্দেশ্যটা কি ছিল, এই কাজ করা না ঘুমানো? যদি ঘুমানো উদ্দেশ্য হয়, তাহলে বিছানায় গিয়ে কোনো সময় এগুলো করা যাবে না। তাহলে আমার কথা, যে এই ফোনটি আমি কোথায় রাখবো, ঘুমানোর সময় কোথায় রাখবো? আমি বলি, অবশ্যই ঘুমানোর সময় ফোনটি হাতের কাছে রাখা যাবে না। হাতের কাছ থেকে পরিসরের মধ্যে যত দূরে ফোনটাকে রাখা যায় রাখতে হবে। অবশ্যই হলো রিংটোন দিয়ে রাখার চেষ্টা করবো, কারণ আসলে বিপদ কোনো সময় কিভাবে আসে বলা যায় না। রিংটোন দিয়ে রাখবো, যদি কোনো কল আসেই তাহলে আমরা কি একটু কষ্ট করে দূরে গিয়ে ফোনটাকে ধরবো। কিন্তু হাতের কাছে ফোনটা থাকলে কি হবে, আমরা অপ্রয়োজনীয় এটা কিন্তু ব্যবহার করবো। তাহলে আমি আবারও বলছি, তাহলে ঘুমানোর সময় ফোনটা কোনোভাবে আমাদের হাতের কাছে রাখা যাবে না, একটু দূরে রাখবো, যাতে আমরা হলো খুব সহজেই উঠে গিয়ে ফোনটা ধরতে পারি। আর একটা, যারা হলো সময় দেখার জন্য মোবাইল ফোনকে আমরা ইউজ করি, আমি বলবো যে অল্প টাকা দিয়ে একটা অ্যালার্ম ঘড়ি কিনে আনা খুব উচিত। আর একটা অ্যালার্ম ঘড়ির গল্প যদি আমি বলি, তাহলে আসলে অ্যালার্ম ঘড়ি বা অ্যালার্ম দিয়ে কেউ সঠিক সময় উঠতে পারছে এটা আমি জানি না। সেই জন্য অ্যালার্ম সেট করতে হবে আমাদের হলো মস্তিষ্কে, ওটাকে বলা হয় জৈব ঘড়ি। যখন আমাদের কোনো ক্ষেত্রে তাড়া থাকে, ট্রেন ধরার বা অন্য কিছু, তখন আমাদের মনে কিন্তু স্মরণ করিয়ে দেয় যে সময়টা অটোমেটিক ভাবে হয়ে গেছে। সুতরাং অ্যালার্ম ঘড়িও কিন্তু খুব একটা ভালো কিছু না। আমাদের জৈব ঘড়ি, বায়োলজিক্যাল ওয়াচ যেটা আছে, সেটা চালু করাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শ্রুতি, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য।